আশা করি সকলে ভালো আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন। মা ও মাটি টিভির পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আজ 2 জানুয়ারি, রোজ রবিবার, আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদি উপজেলায় অরণখোলা পশু হাটের পাশে তাইজুল ডেয়ারি ফার্মে। আর এই তাইজুল ডেয়ারি ফার্মের মালিক তাইজুল চাষা নিজেই। তো চলেন আমরা তাইজুল চাষার সঙ্গে কথা বলবো, সে কী ধরনের গরু, কেমন মান, কেমন কোয়ালিটির গরু সংগ্রহ করছেন, এসব সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম চাষা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখেছে, ভালো রাখেছে। তো এর আগে তো আপনার খাবার আর কি অনেক ভালো ভালো গরু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরছি, তো এবারের কি আপনার নতুন কালেকশন কয়টা আছে? নতুন কালেকশন আমি একটা বাচ্চা আমার এবার কি নতুন কানেকশন না করেছি শীতের জন্য, বাচ্চা আমি খুব কম কিনতেছি, ভালো গরু ছাড়া আমি কিনিনি, আমার ভালো গরু আমার কাছে আসতেছে না, আমি বিদায় কিনতেছি নি, আমি ভালো গরু ছাড়া কিনেই নি। আচ্ছা, মানে নতুন শীতের জন্য আসলে গরু রোগ বালাই বেশি হচ্ছে এবং বেচা কেনাটাও মনে হচ্ছে এখন একটু কম, এই কারণে নতুন কালেকশন করছেন? নতুন কালেকশনে একটা বাচ্চা আমি করেছি, এই বাচ্চাটা, এই একটা বাচ্চাই নতুন কালেকশন করেছেন। তো চলেন দর্শকদের উদ্দেশ্য আমরা নতুন গরুগুলো দেখাই, কেমন কোয়ালিটির গরু আপনি সংগ্রহ করছেন দেখুক দর্শক ভাই, দেখুক আমার দর্শক ভাই আর কি দেখি, তো দর্শক ভাই তো জানে যে তাইজুলের কোনো আহার পড়ি না লোক, তাইজুল তাইজুলের গরু ভালো গরু, এছাড়া তাইজুল রাখে না। আচ্ছা, তো ফার্স্টে একটা গরু দেখতে পাচ্ছি, এটা ছোট মোটো একটা গরু, এটা এটা যোগী মুন্ডি বলে, সিং আর উঠবে না, এই যতটুক সিং উঠেছে অতটুকুই থাকবে, মানে মুন্ডি জাতেরই যোগী মুন্ডি, আর যোগী মুন্ডি হবে মানে সিং হালকা উঠবে, হালকা হালকা সিং। আচ্ছা, এটা তলাটা একটু দেখা দেন, তলাটা খুব ভালো, দর্শক ভাই তলাটা দেখো, তলাটা খুব সুন্দর, হাত পাটাও অনেক মোটা মোটা ছোটা, খুব খুব ভালো আছে, একের বাচ্চা দেখেন দর্শক, চারটা বাটি আছে, খুব ভালো। আচ্ছা, ইয়াটাও আপনার যে ঠোঁটটাও লাল, খুব সুন্দর বাচ্চা। আচ্ছা, এই গরুটার বয়স কেমন হয়েছে? এটা 7 মাস বয়স, 7 মাস বয়স। এই গরুটার দাম কেমন চাচ্ছেন? এই গরুটার দাম কোনো 10 বছর যদি লাইতাম 72,000 টাকা দাম, রাখ 72,000 টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, দর দাম করার সুযোগ আছে? ওই 1,000 টাকা কম বেশি গরু বেচা কিনা হবে, 1,000 টাকা কম বেশি করে বিক্রি করে দেব, বিক্রি করে দেব। আচ্ছা, চলেন আমরা পরের বাচ্চাটা দেখাই, এডি আগে লাগে না শুরু করব, এটা কি জাতের? এডি মুন্ডি, ইন্ডিয়ান মুন্ডি, ইন্ডিয়ান মুন্ডি। হ্যাঁ, এডি প্রেগন্যান্ট, প্রেগন্যান্ট। হ্যাঁ, কত দিনে প্রেগন্যান্ট? এডি এই 2 মাস পড়লো, 2 মাসে পড়লো। হ্যাঁ। আচ্ছা, যেহেতু চেকে আসে না, সেহেতু বকনা হিসাবে আপনাকে বিক্রি করতে হবে, কারণ আসলে মুখের কথা এখন কেউ বিশ্বাস করে না, না না না, প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করে না, ডাক্তারের চেকে আসবে না, সে হিসাবে বকনা হিসাবে বিক্রি করতে হবে। হ্যাঁ, বকনা হিসাবে। এবং ঝুটিটা মাশাআল্লাহ অনেক বড় দেখা যাচ্ছে, 1 নম্বর মুন্ডি, এটি 1 নম্বর মুন্ডি। হ্যাঁ। আচ্ছা, এই মুন্ডিটার আপনি তো গ্যারান্টি দিয়ে দেবেন? গ্যারান্টি দেবো, আমি গ্যারান্টি দেবো, মানে যতদিন আর কি বাঁচবে, সিং উঠলে আমি ওই রিটার্ন দেবো, গরু রিটার্ন দেবো, ওনার খরচ সহকারে রিটার্ন দেবো, খরচ সহকারে, মানে যতদিন খাওয়াবে এবং গাড়ি ভাড়া সহ আপনি রিটার্ন দেবো। আচ্ছা, ব্যাক নেবেন। এটা তলাটা একটু দেখাই দেন, তলা খুব ভালো তলা, দেখেন বাড়ির গরু, মানে 16 মাসে একবার হিট আইছিলাম, দিছিলাম দিছিলেন না, পরে দ্বিতীয়বারে আবার দ্বিতীয়বারে ডোজ দিছি। আচ্ছা, তো এই গরুটার কেমন দাম চাচ্ছেন? এই গরুটার দাম লো আমি 1,65,000 টাকা হলে বিক্রি করে দেবো, 1,65,000 হলে বিক্রি করে দেবো। হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি 1.5 মাসে এখন যে হিটে আসে, এটা কি মানে কাইটি যাওয়ার সম্ভাবনা আছে? না না, কাইটি যাবে না, এটি 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 বীজ রাখি দিছে, আল্লাহ দিলে, আল্লাহ দিলে বীজ রাখি দিছে, রাখার সম্ভাবনাই বেশি আছে, বেশি বেশি আছে। আচ্ছা, চলেন পরের বাচ্চাটা দেখায়, পরেরটা আমার প্রেগনেন্ট গরু, 8 মাসে 8 মাস পার হয়েছে, 8.5 মাস চলতেছে, এটা 8.5 মাসে পড়েছে? হ্যাঁ, এই আর 1 মাস পরে গরু বীজ যাবে। আচ্ছা, এই গরুটা তো অনেক বড় সড়ো মাশাআল্লাহ, বিশাল গরু, বিশাল বড় গরু একটা। হ্যাঁ, তো এই গরুটার এখন বর্তমান ওজন কেমন হতে পারে? ওজন 8 মনের উপরে, 8 মনের উপরে খালি গোছ আছে, অরিজিনাল যে গোছটা, হ্যাঁ গোছটাই আছে 8 মনের উপরে। আচ্ছা, তো এই গরুটা আপনি কতদিন ধরে লালন পালন? এই গরুটা আমার আমার বাড়ির গরু, এই গরুটা লালন পালন করতেছে আমি 2 বছর, 2 বছর ধরে লালন পালন করছে। আচ্ছা,
এটা কি আপনার নিজস্ব গাই ছিল বাড়িতে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার গায়ের বাচ্চা। যাতে ওই গায়ের কেমন দুধ হইতো? মার 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 দুধ পাই যায় 35 লিটার পর্যন্ত। 35 লিটার পর্যন্ত? হ্যাঁ, এরও 35 লিটার পর্যন্ত দুধ হবে। দ্বিতীয় বিয়ানে হবে 35 লিটার। মানে প্রথম বিয়ানে কেমন? প্রথম বিয়ানে 20 লিটার পর্যন্ত পাবে। 20 লিটার আশা করতে? আশা করে। আচ্ছা, যেহেতু দুধের গ্যারান্টি কেউ দিতে পারে না, এটা আশা করে আর কি বলতে যায়। ঠিক আছে, তো এটার আপনি যে বীজটা দিছিলেন কেমন পার্সেন্টেজ? এটি পার্সেন্টেজ বেড়াকের বীজ দিছে, খুব ডাক্তার আমাকে বলেছে এটি হাই কোয়ালিটির বীজ দিলাম। হাই কোয়ালিটি? আচ্ছা, এটার পার্সেন্ট বলি দেয়নি যে আপনি 80% কিংবা 90%? 95% কথা আমাকে বলেছে। তা বলেছে যে 95% বীজটা দিলাম। হ্যাঁ। আচ্ছা, এগুলোটা তোলাটা একটু দেখো, তোলাটা খুব ভালো নামিয়ে যাচ্ছে, তোলা আস্তে আস্তে তোলাটা খুব নামতেছে। তোলাটা যা পেড়া তোলা বসে ফেললে অসুবিধা নেই, তোলা আস্তে আস্তে নামতেছে। দেখুন দর্শক, বাচ্চা একটাই আছে আর খুবই নরম সরম, একটু গরু খুব খুব ভালো পেড়ে বইছালো কিছু করে। আপনি একটা মহিলা মানুষে গরুটা, হ্যাঁ, গরুটা পালতে পারবে এবং দুধ দোয়াতে পারবে। মহিলা মানুষও পালতে পারবে, কোনো সমস্যা নাই। এটার হিটে কতদিনের কথা বললেন? 8.5 মাস চলছে। 8.5 মাস? হ্যাঁ, মানে 1.5 মাসের মধ্যে? 1 মাসের মধ্যে দিয়ে যাবে। 1 মাসের মধ্যে এটা ডেলিভারি হয়ে যাবে। হ্যাঁ, এই মাসের শেষের দিকে গরু পাবে। আচ্ছা, তে আপনার পরিচয়টা একটু দর্শক? আমার পরিচয়, আমার জেলা পাবনা থানা ইসদ্দি, আমার খামার অরণকুলা হাটের পূর্ব সাইডে। পূর্ব সাইডে? আচ্ছা, সবাই তো ইনশাল্লাহ আপনাকে, অনেক ইউটিউবের দর্শকেরা অনেকেই আপনাকে চিনে, যেহেতু আপনার এই ব্যবসার সাথে জড়িত কত বছর ধরে? তাও আমি 30 বছর। 30 বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত আছেন। তো তো দর্শকদের জন্য কি সুযোগ সুবিধা? দর্শকের জন্য সুবিধা, দর্শক যদি কোনো ভাই গরু কিনে, আমার যদি বলে দেয় গরু ভাই টাকা পয়সা আপনার অ্যাকাউন্টে লাগা দিলাম, গরুটা আমার বাসায় পোষা দিয়ে আসবেন, আমি পোষা দিয়ে আসতে পারবো। মানে নিজ দায়িত্ব পোষা? হ্যাঁ, নিজ দায়িত্ব পোষা দিতে পারবো। আর উনি যদি আসি লি যায় তাহলে আরও ভালো। আচ্ছা, তে আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন। আমার মোবাইল নাম্বার 01728053010। আচ্ছা, এটাতে ইমো আছে? হ্যাঁ, এটা আমার ইমো নাম্বার, এটি পার্সোনাল নাম্বার। আচ্ছা, তো অনেক সুন্দর কথা বললেন এবং অনেক সুন্দর সুন্দর গরু এবার দেখালেন দর্শকদের উদ্দেশ্য, এবং নতুন যে কালেকশন আসলে পরে আপনার খাবারে আবার আপনার খামারে আবার চলে আসবো। তো ভালো থাকবেন। তো দর্শক, এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন, পুরো ভিডিওর সাথেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।